وهي ماسكه تيست. আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে বেশ ভালো আছেন, আপনাদেরকে স্বাগতম। তো গরাজালে অনেক মাছ পড়েছে, তো তার ভিতরে আজকে আপনাদেরকে এই কোট আছে, কোটের মাছ ধরা দেখাবো। দুইটা বের আছে, দুইটা কোট আছে, তো কোটের ভিতরে আজকে মাছ দেখাবো। তো অনেক মাছ পড়েছে, কোটের ভিতরে মাছ দেখা যাইতেছে, আমরা দেখতেছি এখনো, তো আপনাদেরকে দেখাবো। তো অলরেডি অনেকে মাছ ধরতে আছে, তো আজকে তো শরীরটা অসুস্থ ভাব করতেছে, মানে খারাপ লাগতেছে, তার জন্য শুধু কোটের মাছ দেখাবো আপনাদেরকে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ফলো করুন। ধন্যবাদ। দেখি কোটে আজকে কীরকম মাছ পড়ে। বন্ধুরা দেখেন বড় বাটা মাছ, অনেক বড় সাইজ, এই যে বন্ধুরা আরেকটি বাটা মাছ, এই যে সামনে ধরেন, দেখেন তো দেখেন, আহ কয়টা রে, দুই তিনটা গেছে গা, দশে দুইটা বস আরে বাইলা মাছ। চিংড়ি মাছ বন্ধুরা দেখেন, কি বড় বাটা, এই যে বন্ধুরা একটা আই মাছ, বড় সাইজ আই মাছ, চাষ ধরবেন না ধরেন, বন্ধুরা একটা গলদা চিংড়ি আছে, একটা বলতে দুইটা, এই যে দেখেন দুইটা গলদা চিংড়ি। বন্ধুরা দেখেন, ও একটা বিশাল বাটা আছে, এই যে দেখেন একদম সেই বাটা, একটা আছে গাইরা মাছ, এই যে কত বড় কি জায়গা আছে, অনেক মাছ আছে, চিংড়ি চলে গেল। বন্ধুরা আমাদের কোটটা বাদ দেওয়া শেষ, মানে পানি শুকানোর জন্য, তো কোটের ভিতরে অনেক মাছ আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে মাছ, তো দেখেন অনেক মাছ আছে, তো পানি শেষ দিলে দেখবেন মাছ উঠে যায়, গাইরা মাছ আর চিংড়ি মাছ আছে, মটকা চিংড়ি, গলদা চিংড়ি, আর দেখেন আয়ের মাছ, আয়ের মাছ আছে দুইটা, চিংড়ি মাছ আছে অনেক, তো চাচায় ধরবে মাছগুলো দেখবো, বাইলা মাছ বাইলা বাইলা, দেখেন চিংড়ি মাছটার কিছুই নাই, ঠুনটা চিংড়ি, দেখেন কত বড় বাটা মাছ, ও তো বাটা বিশাল সাইজ, অনেক মাছ দেখতে পাচ্ছেন, এই যে মাছ ধরা শুরু হয়ে গেছে, আর মাছ, আর মাছ দিয়েছে দেখেন, আহ সেই রে, অনেক মাছ আছে, প্রত্যেকটা ঠেলায় মাছ, এই যে বন্ধুরা দেখেন চিংড়ি মাছ উঠাইতেছে, এই বড় চিংড়ি, তো স্যার বড় বসে দেখেন, আর মাছ এটা কি বাইলা মাছ, আর মাছ, আর মাছ উঠাইতেছে, আর মাছ, ও দেখেন বন্ধুরা শুধু আমাদের জুরির ভিতরে দেখা, টপের ভিতরে দেখাইতেছি যে মাছ ভর্তি ঠেলায়, এই ঠেলার ভিতরে অনেক মাছ আছে, এই ঠাঁড়িটা দিয়ে আরো মাছ আছে, দেখেন বর্ষার চিংড়ি গুলো আর গলদা চিংড়ি গুলো কিভাবে লাভ হয়, প্রচুর মাছ আছে, বাটা মাছ বড় বড় সাইজ, অনেক মাছ, অনেক মাছ আছে, চিংড়ি মাছ, বাটা মাছ, আহ
কিরকম মাছ পেয়েছে সেটা দেখি তো আর মাছ বাটা বসে অনেক প্রকারের মাছ বন্ধুরা আবার ওই ওই মানে কোটে যাবো দেখি ওই কোটে কীরকম মাছ হয় সেটা আপনাদেরকে দেখাবো এখন এটা শেষতে আছে বাদ দিয়ে মাছ বেশি এটা হলো বড় গলদা চিংড়ি এই কোটটার ভিতরে প্রচুর মাছ এক নজর আপনারা দেখেন যে বাইলে আছে বড় তারপর এই যে চিংড়ি মাছ ভরা যায় মাছ আয়ের মাছ আছে সব কিছু মাছ আছে অনেক মাছ উপাস আছে কাটা মাছ ওই সলা চিংড়ি দাও তোমার ভাই যে পিছিয়ে পিছিয়ে এসে হ্যাঁ এই যে এই যে এই যে এই যে ওই যে সলা চিংড়িটা হ্যাঁ ওই সলা চিংড়িটা ওইদিকে সলা চিংড়ি তোমাদের আপনাকে দেখতে পাচ্ছেন যে কিরকম মাছ আছে দেখেন কত মাছ প্রত্যেকটি ঠালা ঠালায় মাছ তো প্রত্যেক ব্যারের সব মাছ এই কোটে এসেছে যে বাইলা মাছ চাচা এখন মাছ ধরবে মনে হচ্ছে কিরকম মাছ এখন জালের উপরে মাছ উঠে গেছে দেখেন বন্ধুরা প্রচুর মাছ এই যে মোট ভর্তি করতে মাছ বড় বড় সাইজের মাছ তো জালের ভিতরে নিতেছে কারণ হলো তাদের জুড়ি বা টপ এখন আসেনি তুমি সবই সরব তুমি ধরো মাছটা তো এই জায়গায় পরিষ্কার করে যাই যাই এই জায়গায় ধরো ধোয়া দাও পরিষ্কার সরব মাছটা ধরো এটা আটা দাও এখন বন্ধুরা বড় সরব মাছ পেয়েছে রাখো ওই মাছটা পেয়েছে কোন জায়গায় পেয়েছে জালের ভিতরে ওই খালে আচ্ছা তোরা এখন অপরকারিতে মাছ আছে সেই মাছগুলো চাচা আনতে আছে অনেক মাছ যাইলে যাবা তোমরা আমরা গেলে যা না আমার খাইয়েছো বন্ধুরা নৌকা
তুমি চাচা আমের পাড় ধরে ঘুমিয়ে আছো কিন্তু এই বাজাও গা বড়দারে বড়দারে বড় বাজলে খালি বড় বড়ই দিয়ে দিই চাচাকে এবার পানি দিতে দাও ভালো করে তোমরা দেখেন এই মাছগুলো পেয়েছে তো আরও মাছ আছে নৌকো নিয়ে আসতে আছে যদি তা দেরি হবে অনেক মাছ আছে এটার ভিতরে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ